বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ চব্বিশে। রামকৃষ্ণ লোকে গমন করেছেন স্বামী আত্মস্থানন্দ, তার ঠিক ১৩ দিনের মাথায় অর্থাৎ আজ বেলুর মঠে ভান্ডারা। ভক্তদের জন্য বিশেষ প্রসাদের ব্যবস্থা, ভোরবেলায় মঙ্গল আরতি এবং এরপর বিশেষ পুজো দিয়ে অনুষ্ঠানের সূচনা। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। প্রীতম, ঠিক কি ছবি ধরা পড়ছে সকাল থেকে? বেলুর মঠ আজকে যে যে ছবিটা ধরা পড়ছে অর্পিতা প্রথম থেকেই সকাল থেকেই, সেটা হচ্ছে যে যে জায়গায় সমাধিপীঠ অর্থাৎ যেখানে প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট মহারাজের শেষকৃত্য হয়েছিল সেই জায়গা মহাসমাধির জায়গা আজকে সেখানে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে এবং যারা ভক্তরা রয়েছেন ভক্ত অনুরাগীরা তারা আসছেন, এসে প্রথমে সেই জায়গায় গিয়ে ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করছেন এবং সারা দিন ধরে নানা অনুষ্ঠান রয়েছে। মঠের ঠিক পাশের যে জায়গাটি সেখানে একটি মণ্ডপ করা হয়েছে, সেখানে কীর্তন কালী কীর্তন একের পর এক চলতে থাকবে এবং যেটা বলার যে আজকে ভান্ডারার দিন অর্থাৎ যারা তার দীক্ষিত ভক্তরা রয়েছেন বা অনেকে যারা যারা এই তিন দিন এবং কেউ কেউ ১৩ দিন শুধু নিরামিষ খেয়ে রয়েছেন মানে উপচার আচার আচার অনুষ্ঠান মেনে চলেছেন, তা আজকে আজকে সবার জন্যই ভান্ডারা অর্থাৎ প্রসাদের ব্যবস্থা রয়েছে, সেটা শুরু হবে ১১:৩০ থেকে। তার আগে তো বটেই এবং সারা দিন ধরে নানা অনুষ্ঠান চলবে গোটা বেলুর মঠ জুড়ে এবং বিকেলের দিকে ৩:৩০ সময় একটি মেমোরিয়াল মিটিং হয় যেখানে বর্তমান প্রেসিডেন্ট মহারাজ যিনি আছেন তিনি তো থাকবেন, সঙ্গে সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট মহারাজের যিনি চিকিৎসক ছিলেন তিনি যেমন থাকবেন আরও অনেকে থাকবেন তার স্মৃতিচারণা এবং সেটা একান্তই মঠের একেবারে ভেতরের ব্যাপার আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমরা যেটা জানতে পারি যে তার স্মৃতিচারণা করা হবে এবং তারপরে সন্ধ্যার অতি সন্ধ্যাবেলা যেমন হয়। ভান্ডারার দিন আজকে প্রচুর ভিড় হবে, প্রচুর ভক্ত অনুরাগীরা সকাল থেকে আসতে শুরু করেছেন, সে কারণে সরকারি তরফে বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে, প্রায় ৫৭টি বাস চলছে, ৮টি স্পেশাল বাস চলছে, ১৫টি রুটের বাস চলছে, সুতরাং বোঝাই যাচ্ছে যে কী পরিমাণ মানুষ আসবেন আজকে এই ভান্ডারার প্রসাদ নেওয়ার জন্য এবং শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। অর্পিতা আপাতত ধন্যবাদ প্রীতম।